আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি আহমেদ, আমি গবেষক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের, এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি। আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে, যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না, তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে কিছু একটা নেতিবাচক লেখা পেয়েছে, যা তারা বুঝতে পেরেছে যে এটা জাদু, আর এ থেকে পরিত্রাণের জন্য নিজেরা একই কাজ করেছে। এটা বিশ্বাস করা ভুল, আমি অবাক হয়েছি, তাই যদি এ ব্যাপারে কিছু বলতেন। ভাই প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো আর এর থেকে পরিত্রাণ কি। খারাপ জাদুর ব্যাপারে যদি বলি, খারাপ জাদু বলে কিছু আছে কোরআনে, এটা আছে সূরা ফালাকে, সূরা বাকারাতে বলা হয়েছে খারাপ জাদুর কথা, এটা আছে। তবে আমাদের এই খারাপ জাদুর ভেতরে জড়িত হওয়া যাবে না, এটা করা যাবে না, আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন, শেষ দুটো সূরা মুআদাতিন, সূরা ফালাক, সূরা নাস এজন্য নাজিল হয়েছে, এই দুটো সূরা খারাপ জাদু থেকে পরিত্রাণের জন্য। এখন একটা বিষয় হচ্ছে, যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে, প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে, রোগের চিকিৎসা না করে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। আর যাদের এই খারাপ জাদুর প্রভাব পড়ে, তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে, হতে পারে কোনো জিন ভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে কোরআন এবং সুন্নার নির্দেশ মেনে চলতে হবে, তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ। তবে আমি না বলে পারছি না, অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ, 99%-এরও বেশি ধোকাবাজ, আমার মতে 99%-এরও বেশি হবে, এটা আমার পর্যবেক্ষণ, 99%-এরও বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক। যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে, তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে, এটা করো ওটা করো, আমাকে কিছু টাকা দাও, 1,000 টাকা দাও, 2,000 টাকা দাও, এর মধ্য দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা। আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ, এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে মাশাআল্লাহ, তারা খুবই জ্ঞানী, অন্য আর কারো কথা আমি জানি না। তাই যদি সে জ্ঞানী হয় তাহলে দেখতে হবে কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করছে কিনা, যদি করে তাহলে ভালো, যদি বিশেষজ্ঞের কাছে যান, এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।